الله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر سنة التي قبله وسنة التي بعده أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعله هاديا مهديا وقال رسول الله صلى الله عليه وسلم اعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عباد صفا تو جانا ہے مدینے میں ایک پھول اٹھا لانا گلزار محمد سے بلغ العلا بکمالی کشف الدجا بجمالی حسنت جمیع خصالی صلو علیہ وآلہ لا يمكن الثناء كما كان حقه لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ تو ہی کس مختصر بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جمیع خصاله صلو علیہ اللہم صل علی محمد وعلى آل محمد کما صلیت علی ابراہیم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم على آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের জন্য তৈয়ারি নিয়া মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আলোচনা কোন জায়গায় থেকে ছিল
যে হত্যা করছে, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। এই আলোচনায় এই জন্য যাওয়া হয়েছিল যে আজকে রাসূলকে যারা ভালোবাসে মক্কা মদিনায় সালাম দেওয়ার জন্য যায়, কিন্তু রাসূলের উপর আঘাত যদি আসে আমাদের অন্তরে লাগে না। তো হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে তার চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে। শুধু শহীদ করেন নাই, বুক ফেরে কলিজাটা নিয়ে আসছে এবং মাথার খুলি দিয়া হিন্দা নামের যে মহিলা সে শরাব পান করবে, এই জন্য বলছে খুলিটা নিয়ে আসবে। তো তার মাথা কেউ নিয়ে যাওয়া হয়েছিল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো কোন লোকে? হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের পরে হযরতে ওয়াহশী চিন্তা করলো, ওই সময় মুসলমান হয় নাই, মক্কা বিজয়ের সময় হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয় নাই, মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল আম ঘোষণা দিলেন মাফ, সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। তো হযরতে ওয়াহশীর মনে ছিল যে আমাকে হয়তো মাফ করবেন, কারণ আমি যেই কাজ করছি রাসূলের এত কষ্ট আর হয় নাই। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ দেখে রাসূলের যত কষ্ট লাগছে, রাসূল অঝোর এরকম ভাবে চোখের পানি ঝরাইছেন চাচার জন্য, এত খারাপ লাগতেছে। তো যখন মক্কা বিজয় হয়ে যায়, তো রাসূলের সামনে কিভাবে আসবে? কিতাবের মধ্যে আসে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিজের চেহারাকে ঢেকে আল্লাহ রাসূলের সামনে এসে পায়ে পড়ে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম ওই ওয়াহশী যে আপনার চাচাকে শহীদ করছি, আবার বুঝাইসা গেছে যে আপনি সত্য নবী, আমাকে কালিমা পড়ান। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল কালিমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ানোর পরে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নু বলছে, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে আল্লাহ রাসূল, হে ওয়াহশী, তুমি যে কালিমা পড়ছো তোমার কালিমা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তোমার পিছনের সব গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু তুমি আমার সামনে আইসো না, তুমি যদি আমার সামনে আসো আমার চাচার কথা আমার মনে পড়ে যায়, তুমি যদি সামনে আসো আমার কলিজাটা ব্যথা শুরু হইয়া যায়। তোমার কালিমা তো যে কালিমা, 80 বছরের কাট্টা কাফেরও যদি ওই কালিমা পড়ে পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওয়াহশী, তোমার গুনাহ মাফ হয়ে গেছে, আল্লাহর দরবারে তুমি কবুল হয়ে গেছো, কিন্তু তোমার চেহারা যখন আমি দেখব আমার চাচার কথা আমার মনে আসবে, তুমি আমার সামনে এসো। তো হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সামনে আসে নাই, কালিমা পড়ছে কিন্তু রাসূলের সামনে আর আসে নাই। কিন্তু হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে যে রাসূলের মনে আমি এত বড় একটা কষ্ট দিছি, তা আমি রাসূলের মনে এমন একটা শান্তির বাণী যেন দিতে পারি রাসূলের যেন লাস্টে আমার উপর খুশি হইয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, ওই সময় ইয়ামানে মুসাইলামাতুল কাজ্জাব, নাম কি বলেন, মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলাম তার নাম, কাজ্জাব ওই সময় ইয়ামানে একজন নবুয়াতির দাবি করছে, ইয়ামানে একজন কি দাবি করছে, নবুয়াতের দাবি করছে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা
রাসূল বলছে আনা খাতামুন নবী লা নবিয়া বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। তো সে নবুয়তের দাবি করছে, রাসূলের কানে আসছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কয় নবীর পরে কোন নবী আসবে না, শেষ নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি এই কাজটা করে যাই যে ও যে মিথ্যা নবীর দাবিদার, পরে আমি হত্যাটা করব। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা উনি ইয়ামানে যাইয়া এই মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় অসুস্থ, আর কয়েকদিন বাঁচবেন নাই। এই মুহূর্তে রাসূলের কানে পৌঁছাইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে শেষ নবী, আপনার পরে একজন নবুয়তের যে দাবি করছে আপনার কানে আসছিল, তাকে আজকে হত্যা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হত্যা করছে হলো হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। রাসূল এই খবর পাইয়া খুশি হয়ে গেছে এবং এই খবরের কথা শুনে গেছে যে হযরত ওয়াহশী রাসূলের পরে নবুয়তের দাবি করছে, তাকে হত্যা করা হয়েছে। তাইলে আজকে গোলাম আহমদ কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি বাড়ি হলো ইন্ডিয়ায়, সে নবুয়তের দাবি করলো, কিতাবের মধ্যে আছে নবীরা যেই জায়গায় এন্তেকাল করে ওই জায়গায় তাদের কবর হয়, যেই জায়গায় শুয়ে পড়ে অর্থাৎ ঘুমাইয়া যায়, জীবন শেষ হয়, রুহ ত্যাগ করে ওই জায়গায় তার মৃত্যু হয়। মুসাইলামাতুল কাযযাবের মৃত্যু হয়েছিল পায়খানার মধ্যে, সরি, গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু হয়েছে বাথরুমে, মৃত্যু হয়েছে কই, কিতাবের মধ্যে আছে। আজকে এই মিথ্যা নবীর দাবিদাররা বাংলাদেশে এই আস্তানা গাড়ছে বকশিবাজার, শুনেন না আপনারা, জানেন না এটা, বকশিবাজারে আস্তানা গাড়ছে, এখানে মোহাম্মদী নাম নাম দিয়া এরকমভাবে মসজিদ বানাইছে, যারা কাদিয়ানি তারা ওখানে যাইয়া নামাজ পড়ে, নবীর পরে নবী যদি কেউ মানে তার ইমান থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে যদি খুশি করে, আর বর্তমানে বাংলাদেশে এই কাদিয়ানিরা মানুষদেরকে ইমান নষ্ট করে, ইমান হরণ করে, নবীর পরে নবী আসবে এই আস্তানা, এবং এই যারা কাদিয়ানি আছে তাদেরকে কাফের ঘোষণা দেওয়ার দায়িত্ব হলো এদেশের সরকারের, কি বলেন, দায়িত্ব কি দায়িত্ব না? রাসূলকে ভালোবাসেন অসল কাফের ঘোষণা করতে বাধা কোথায়? বাধা হলো এক জায়গায়, কেন, এই মিথ্যা নবীর দাবিদারের সব টাকা পয়সা সব আসে ইহুদ খ্রিস্টানদের থেকে, তারা জানে মুসলমানদের ইমান হরণ করার এক রাস্তা হলো নবীর পরে যদি নবী মানানো যায় তাহলে তাদের ইমান নষ্ট হয়ে যাবে। এটা হলো পুরো ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্ত, যাদের টাকা দিয়া এই বকশিবাজারে তারা আস্তানা করেছে। এই জন্য সরকারের দায়িত্ব, যেমন মুসাইলামাতুল কাযযাবের হত্যা করে হযরত ওয়াহশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করাইছে, এই কাদিয়ানিদেরকে যদি ঘোষণা দেওয়া হয় কাফের, আল্লাহ তাআলা খুশি হবে। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর কাদিয়ানিদেরকে কেন কাফের ঘোষণা দিবে, সমস্যা কি? হিন্দুরা এদেশে বাস করে না, বৌদ্ধরা বাস করে না, এদেশে ইহুদিরা বাস করে না, খ্রিস্টানরা বাস করে না, চাকমারা বাস করে না, বলে তারা বাস করে তাদের ধর্ম ভিন্ন ধর্ম নিয়া, কাদিয়ানিরা মুসলমান দাবি করে অথচ মুসলমান নামে মানুষদেরকে হিমান ইমান এরকম ভাবে হরণ করতেছে, যার কারণে এদের বাস করার কোনো অধিকার নেই। তাদের কাফের ঘোষণা করে দেওয়ার পরে তারা এদেশে বাস করবে, যেমন হিন্দুরা বাস করে, যেমন খ্রিস্টানরা বাস করে, যেমন ইহুদিরা বাস করে, যেমন অন্য ধর্মের লোকেরা বাস করে, তাদের মতো বাস করবে, কিন্তু মুসলমান নাম দিয়ে মুসলমানদেরকে ধোকা দেওয়া এত বড় ক্ষমতা মুসলমানদের মধ্যে হতে পারে না। এজন্য আমরা বলছিলাম যে
নবীর পরে নবী আসবে না এর উপর ইমান রাখতে হবে। আর যেই কথা আমার কারবালার ঘটনা ছিল, যে কারবালা আসছে পরে আর মহরমের 10 তারিখ আসছে হজরত আদম আসলাম থেকে নিয়ে, হজরত আদম আসলামের যে তওবা কবুল হয়েছিল আপনারা শুনছেন না? হজরত আদম আসলামকে যখন জমিনে পাঠাইয়া দেওয়া হয় তখন কিতাবের মধ্যে আছে হজরত আদম আলাইহিসসালাম 350 বছর পর্যন্ত কান্না করছে, কানতে কানতে এই জায়গা গাও হয়ে গেছে এবং কান্নার পানি জমিনে গৌড়াইয়া পড়ছে হজরত আদম আলাইহিসসালাম। হজরত আদম আসলামের দোয়া যে কবুল হইল মুহাম্মদুর রসুলুল্লাহর নামের উসিলায় কবুল হয়েছে। চাইয়া দেখে আরশের মধ্যে একটা নাম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ আদম আসলাম কয় আমি হইলাম প্রথম মানুষ, আমাকে আল্লাহ তাআলা প্রথম বানাইয়া আল্লাহর নামের সাথে কার নাম লিখে রাখলো? আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া তোমার সাথে কাহার নাম লিখিয়া রাখিলা? আল্লাহর কাছে প্রশ্ন করছে, আল্লাহ আমার তো আদম নামে প্রথম বানাইছো, আমারই প্রথম বানাইয়া তোমার সাথে নাম কার? আমার নাম সে তোমার নামের পাশে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, ঠিক না বেটি? আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া তোমার সাথে কাহার নাম লিখিয়া রাখিলা? আল্লাহ তাআলা জবাব দেয়, বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। আমার বন্ধু মুহাম্মদ যারা আমি না বানাইলে আসমান জমিন হইত না। যখন রূহ বানাইয়া আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে আলাস্তু বিরব্বিকুম, সমস্ত রূহ মুখ বন্ধ করে বসে আছে, প্রথম কলু বালা প্রথম জবাব দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর রূহ প্রথম আওয়াজ দিছে, কলু বালা আপনাকে আমরা পূর্ব হিসাবে মানলাম। তো আদম আলাইহিসসালামের তওবা যে কবুল হয়েছিল এই কবুল হওয়াটা ছিল মুহররমের 10 তারিখ। কবুল হওয়া কি ছিল? মুহররমের 10 তারিখ। আর মুহররমের ইতিহাসের মধ্যে আছে হযরতে নূহ আলাইহিসসালাম যে তার 80 জন লোক নিয়ে কিস্তিতে উঠছিল, জোড়ায় জোড়ায় নিয়ে পশু পাখি সব জীব জানোয়ার নিয়ে যে নৌকায় উঠছিল, এই নৌকা যে পানিতে ভাসতে ছিল, এই নৌকা যদি পাহাড়ে যাইয়া যেদিন ঠেকছে, ঠেকা বুঝছেন তো, মানে তলার মধ্যে মাটি পাইছে, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। ওই দিন কি ছিল? হযরতে আদম আলাইহিসসালাম, গত সপ্তাহে বলছি হযরতে আদম হযরতে মূসা আলাইহিসসালাম যখন নীল নদ পার হইতেছিল ওই দিনটা নাজাত যেদিন পাইয়া গেল, 12টা রাস্তা হইল আর 12 গোত্র পার হইয়া গেল, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। কিন্তু আমরা আজকে এই মুহররমকে বানাইছি একটা দিন, যে মুহররম মানে কারবালা, মুহররম মানে কি? মুহররম মানে কারবালা। পূর্বের জমানায় রোজা ছিল মুহররম মাসে, আগের জমানায় রোজা ছিল মুহররম মাসে। মুহররম মাস হলো আরবি প্রথম মাস এবং হাদিসের মধ্যে আছে কিয়ামত যে ঘটবে ওদিনও মুহররম থাকবে এবং শুক্রবার থাকবে এবং তারিখ হবে মুহররমের 10 তারিখ। কিয়ামত কবে হবে? তো কারবালার জন্য তো কিনা এই মুহররমের 10 তারিখ না। আজকে ইরানিদের টাকা খাইয়া একদল এই হুসনে দালান এবং মোহাম্মদপুরে আস্তানা গাড়ছে এদেশের মানুষের ইমান হরণ করার জন্য, না হলে শরীয়তের কোনো জায়গায় জন্ম তারিখ পালন করা বেদাত, মৃত্যু তারিখ পালন করা বেদাত, মৃত্যুর নাম রেখে যে আজকে আমার বাবা মারা গেছে এই দিনে কোনো আয়োজন অনুষ্ঠান করা, এই আয়োজন অনুষ্ঠান করা সম্পূর্ণ বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলে যায় নাই জন্ম তারিখে একটা অনুষ্ঠান করতে হবে, মৃত্যু তারিখে অনুষ্ঠান করতে হবে,
বিয়ার দিনের একটা অনুষ্ঠান করতে হবে, অমুক দিনের অনুষ্ঠান করতে হবে, আছে এই জন্ম তারিখ মৃত্যু তারিখ। এটা হলো এই বাংলাদেশ এবং এই ইংরেজরা এই দেশ চালানোর পরে এই 200 বছরের মধ্যে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য জন্ম তারিখ আর মৃত্যু তারিখ শুরু হয়েছে। কেন জন্ম তারিখ পালন করলে কোনো সওয়াব আছে? একবার সুবহানাল্লাহ পড়লে সওয়াব হয়, একবার আলহামদুলিল্লাহ পড়লে সওয়াব হয়, একটা ময়লা জিনিস রাস্তা থেকে সরাইলে ওয়াজ হয়, জন্ম তারিখ পালন করলে কোনো সওয়াব হয়, কবরে দাঁড়াইয়া মাজারে ফুল দিলে কোনো সওয়াব হয়, মাজারে মুখ বন্ধ করে দাঁড়াইলে কোনো সওয়াব হয়, সংসদে দাঁড়াইয়া এরকম ভাবে মুখ বন্ধ করে হাত বন্ধ করে দাঁড়া করাইয়া দাঁড়াইলে কোনো সওয়াব হয়, কুরআন হাদিসের কোথায়ও নাই। ঠিক নেবে ঠিক বলে? আমাদের দেশের অনেক নেতারা আমাদের নেতৃবৃন্দদের কবরে ফুল দেয়, কোনো সওয়াব আছে? এটা হলো ইহুদি নাসারাদের তরিকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরিকা না। ঠিক না বেঠি? কবরে ফুল দেওয়া জায়েজ নাই, হারাম। কবরে ফুল দেওয়া জায়েজ নাই, কবরে মোমবাতি দেওয়া জায়েজ নাই, কবরে টাকা দেওয়া জায়েজ নাই, কবরে আগরবাতি জ্বালান জায়েজ নাই, কবরে এরকম ভাবে ইটা দিয়া কোনো বেড়া করা, পাকা করা, টাইলস করা, কিছু করা কবরের মধ্যে জায়েজ নাই। আমাদের দেশের ফুল দিয়া সম্মান দেখায়, আমাদের দেশের শহীদদের কবরও ফুল দেওয়া হয়। আরে শহীদদের সম্মানের জন্য আল্লাহ রসুল বলে গেছে, শহীদানদের কবর পড়ে আছে, হযরত আমির হামজার কবর পড়ে আছে মদিনায় পড়ে আছে। যেদিন আমির হামজা শহীদ হয়েছে তার তারিখ জানা আছে? আমির হামজার চেয়ে দামি মানুষ পৃথিবীর মধ্যে আর কে আছে বর্তমানে? ঠিক না বেটি? আমির হামজার কবরে তো ফুল দিয়া কোনো সম্মান করা হয় না। আমরা দেখি হাজিরা যাইয়া আমির হামজার কবরের সামনে এত পানি, চোখের পানি ঝরায়, উহুদের ময়দানে এত চোখের পানি ঝরায়, ওখানে তো ফুল দেওয়ার কোনো সিস্টেম নাই। মুসলমান রাজা বাদশা নেতা নেত্রীদের কবরে ফুল দেওয়া এইটা জায়েজ নাই। ওই কবরে গেলে কবরে এরকম ভাবে আরো গুনাহ হয়, মাইয়াতের উপর গুনাহ হয়। এজন্য দোস্ত আজকে যারা এই মহরমের 10 তারিখে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে যারা এরকম ভাবে মিছিল করে, তাজিয়া মিছিল করে, হাই হোসেন হাই হোসেন করে নিজের শৈলে রক্ত ঝরায়, একটু দেখি আসদি এখন ডেনমার্কে আল্লাহ রসুলকে নিয়ে এরকম ভাবে এত তিরস্কার করা হচ্ছে, তোমাদের তো মিছিলে পাওয়া যায় না। কোথায় যুবকরা? এই মিছিলে দেখবেন বেনামাজিরা নামাজ পড়ে না, ওরা মিছিল করে টাকা দিয়ে আমাদেরকে মিছিলের মধ্যে নিয়ে আসে। ঠিক না বেঠি? এই মিছিল তো জায়েজ নাই। বলে হুজুর তাহলে কি আপনি উড়িয়ে দিলেন, রাসূলের বংশের কোনো দাম দিলেন না? হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আসল ঘটনা শুনেন। হযরত হোসাইন যখন রওনা করে, হোসাইন ছিল মদিনায়, হোসাইন কই ছিল? মদিনায়। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার দায়িত্ব মজলিসে সুরার পরামর্শ করে এই দায়িত্বভার বুঝাইয়া দিছে ইয়াজিদের কাছে। কার কাছে বুঝাইয়া দিছে? ইয়াজিদকে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে, সে হলো তাবি সাহাবী না, কিন্তু কুফার লোকজন, কুফা বলে হলো বর্তমানে যে ইরাক, ইরাকের লোকজনরা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার খবর দিল যে আপনি খলিফার যোগ্য, কেন আপনি হবেন জান্নাতের যুবকদের সর্দা, এর চেয়ে তো ইয়াজিদ দামি না, আপনি হলেন দামি, আপনি রাসূলের কলিজার টুকরা, ফাতেমার কলিজার টুকরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান, আপনি কুফায় আসেন, আমরা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না, ইয়াজিদকে আমরা খলিফা মেনে নিব না, আপনাকে খলিফা মেনে নিব। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নেককার লোক, আল্লাহওয়ালা। ঠিক না বেটি? হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি পাইছেন, একটা না, কিতাবের মধ্যে আছে বহুত চিঠি পাইছেন। চিঠি পাইয়া হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা রওনা করছেন, প্রথম আসছেন মক্কা, মক্কা থেকে রওনা করছেন মদিনা। এর পূর্বে প্রথম তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাইছে কুফায়। মুসলিম বিন আকিল ওখানে যাওয়ার পরে
হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বায়াত গ্রহণ করছে 12,000 লোক। তো আবার চিঠি পাঠাইছে যে এখানের বহুত লোক বায়াত হয়ে গেছে, আপনি আমাদের কাছে আসেন। কে চিঠি পাঠাইছে? মুসলিম বিন আকিল চাচাতো ভাই। কিন্তু হযরত হুসাইন যখন রওনা করছে, মদিনায় ওই সময় বড় বড় সাহাবীরা ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় সাহাবীরা ছিল, সবাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, আপনি কুফায় যাইয়েন না, কুফার মানুষ হলো মুনাফিক, আপনি যাইয়েন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে করছে যে আমারে চিঠি দিতেছে, আমারে তারা যাইতে বলে, আমার আমাকে তারা যোগ্য মনে করে। আর হযরত হুসাইনের মনে ছিল যে আমলও তো তার চেয়ে হযরত হুসাইন যোগ্য ছিল, আমল আমল তো বেশি ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনো সাহাবীর কথা মানে না। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতা বুঝাইয়া দিলেন, এই ক্ষমতা বুঝানোর লগে তো দেশে এক মাস দুই মাস চালায় নাই, পাঁচ মাস চালায় নাই। অনেকে বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করছিলেন, মদিনায় থেকে কুফায় রওনা করছিলেন রাজতন্ত্র শেষ করে গণতন্ত্র কায়েমের জন্য। অনেকে বলে কি বলে না, রাজতন্ত্র ধ্বংস করে গণতন্ত্র কায়েমের জন্য। আরে রাজতন্ত্র যেরকম শরিয়াত মানে না, রাজার পোলা রাজা হবে, রাজার নাতি রাজা হবে, এইটা যেমন শরিয়াতের কথা না, পীরের ছেলে পীর হবে, পীরের নাতি পীর হবে, আর মানুষ পীর হতে হবে না, এদেশের নিয়ম চালু হয়েছে, পীরের ছেলে পীর হবে, পীরের নাতি পীর হবে, আর গদি নিশীর পীর হইতেই থাকবে, আর কোনো মানুষ পীর হবে না, এটা হলো জাহেলিয়াতের কথা, ঠিক না বেটি? আজকে নেতার পোলাই নেতা হয়, মন্ত্রী মরে গেছে এর পোলারে দাঁড়া করে দেয়, মন্ত্রী মরে গেছে তার বউরে এরকম ভাবে এমপি মানায়, আর দেশে কোনো জ্ঞানী নাই, এটা হলো জাহিলিয়াত যুগের কাজ। পীর মারা গেছে, পীরের ছেলেই পীর হয়, এরকম ভাবে পীরের নাতি পীর হয়, এটা হলো জাহিলিয়াতের কাজ, ঠিক না বেঠি? যার কারণে একদল গদিনীশিনরা বলে গদিনীশিন পীর, পীরের দাড়ি নাই ওইটা আবার পীর হয় কেমনে, ওটা তো বাটপা, ঠিক না বেঠি? পীরে পর্দা করে না সে আবার পীর হয় কেমনে? পীর মায়া লোক লয়া বয়া থাকে ওটা পীর না, শয়তান। যে পীর হতে পারে? না। পীর হতে পারে? না। পিছনের লোক কথা বলেন না কেন, পীর হতে পারে? না। দাড়ি নাই আরো পীর মানে কয়, পীর জাদা, পীর জাদায় জন্ম দিছে হলো দাড়ি ছাড়া, পীর জাদা, এটা কেমন পীর বল? এই জন্য দোস্ত বলছিলাম এই জায়গায় ইমান সহি করতে হবে। এই আমি যে বয়ানটা আজকে করতেছি এটা আপনারা অনেকেই শুনেন নাই, পিছনে যারা বসছেন পাঁচক্ত নামাজ পড়েন না, এই ব্যাপারে অনেকে আছে এরকম ভাবে পাঁচক্ত নামাজের গুরুত্ব নাই, এই ইমান আপনারা কিভাবে রাখবেন যে ইসলামের উপর কত আঘাত আসতেছে, এটা উলামায়ে কিরাম বোঝে, সাধারণ মানুষ বোঝে না, জীবন যাপন করতেছে নিজের এরকম ভাবে দুই বেলা খাবারের জন্য ব্যবস, অথচ পরে মৃত্যুবরণ করলে খালি দোয়া আর জানাজা, মসজিদের মধ্যে ইমাম সাহেবের কাছে দোয়া, অমুক জায়গায় দোয়া, আরে মৃত্যুর আগে রাসূল কি বলে গেছে এই ব্যাপারে কারোই কোনো চিন্তা নাই, আর রাসূল ওই রওজায়ে শরীফে বসে বলে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। এই জন্য দোস্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে রওনা করলেন, এই রওনার উদ্দেশ্য যুদ্ধ ছিল না, বলেন এই রওনার উদ্দেশ্য কি ছিল না? যুদ্ধ ছিল না। এই রওনার উদ্দেশ্য কি ছিল না? যুদ্ধ ছিল না। যদি যুদ্ধ থাকতো তাহলে ওই সময় হযরত হুসাইন মদিনায় ওই সময়ও শত শত হাজার হাজার সাহাবি বেঁচে ছিল। হযরত হুসাইন প্রথম ডাকতেন ইয়াজিদ হলো জালেম, ইয়াজিদ হলো রাজতন্ত্র করতেছে, আপনারা সবাই এখন তলোয়ার নেন, ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ হবে, এই ঘোষণা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেয় নাই, ঠিক না বেটি? আপনারা ভয় পেয়েন না, দিল না কেমনে শহীদ হলো আমি সব বলতেছি। যদি যুদ্ধ করতে যাইতো তাহলে মহিলাদেরকে আর বাচ্চাদেরকে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা করতো না, মহিলা নিয়ে রওনা করছে না। গত সপ্তাহে বললাম না এই কবিতার মধ্যে যে জয়নাল, হযরত জয়নাল রহমতুল্লাহ আলাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে বাচ্চা পানির অভাবে কাতর, ফরাত নদীতে পানির ব্যবস্থা করে নাই ওই নিমক হারামরা, মহিলাদেরকে নিয়ে রওনা করতেন না।
আর যুদ্ধে যদি কেউ রওনা করে তাকে বাধা দেওয়া হারাম। যুদ্ধে রওনা করলে বাধা দেওয়া কি? এ মাসলা জানেননি? যুদ্ধে রওনা করলে যদি কাফের বেইমানদের সাথে যুদ্ধ হয় এই যুদ্ধে বাধা দেওয়া হারাম। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় সাহাবীরা ছিল, তারা বাধা দিছে বলে তো আপনি যাইয়েন না। কেন? কুফার মানুষ হলো মুনাফিক, আপনি ওখানে যাইয়েন না। যদি যুদ্ধে যাইতো তাহলে তো বাধা দেওয়া যায় ছিল না। আর যুদ্ধে যাইলে সমস্ত সাহাবীদেরকে ডাকাইয়া তলোয়ার নিয়ে প্রস্তুতি নিয়ে যুদ্ধে যাইতো। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তার মাঝে গেলেন, খবর পাইলেন যে মুসলিম বিন আকিল তার চাচাতো ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে, তারপরও রওনা করছে। রওনা করে যখন কারবালা প্রান্তরে চলে যায় তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওই সময় কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আবার কোন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিমুক হারাম, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিমুক হারাম, কোন নিমুক হারাম, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এটা ছিল কি? ওই জায়গার গভর্নর, কুফার গভর্নরের নাম কি? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর একজনের নাম হলো ইয়াজিদ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানে পুষলেন তখন ইয়াসিদ বলল উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, তার গভর্নর, তো গভর্নর মানে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী তাকে বলল যে হুসাইন তো মদিনা থেকে আসতেছে, তাকে কুফার মধ্যে প্রবেশ করতে দিবে না, কুফার মধ্যে, কুফা মানে ইরাক, ইরাকে প্রবেশ করতে দিবে না। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শূন্য সামন্ত নিয়ে বাধা দিছে, তারা হলো 72 জন লোক, মহিলা বাচ্চা কাচ্চা সব নিয়ে 72 জন, আর এরা হলো শত হাজার হাজার শূন্য নিয়ে তারা বাধা দিছে। বাধা দেওয়ার পরে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আমারে বাধা দাও কেন? বলে বাধা আপনাকে নিষেধ করা হয়েছে। বলে তাহলে আমি মদিনায় চলে যাই, আমি যেই জায়গা থেকে আসছি ওই জায়গায় চলে যাই, আমাকে ছেড়ে দাও। তাকে ছাড়া হয় নাই। মুঝে এক কবি এই হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা মনের ভাষাটা ব্যাখ্যা করছে, মুঝে কো পাওয়ালো মুসাফের না সমজো, মাই আয়া নেই হো বুলায়া গয়া হো, মুঝে কো পাওয়ালো মুসাফের না সমজো, মাই আয়া নেই হো বুলায়া গয়া হো। এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি তো আসি নাই, আমাকে ডাকা হয়েছে। ওই সময় যারা তাকে ডাকছে তারা কেউ কাছে আসে নাই। তিনটা প্রস্তাব দিছে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা, একটা হলো আমাকে ছেড়ে দাও, আমি আমার জায়গায় আবার প্রত্যাবর্তন করি, ফিরে যাই, না হলে আমাকে এমন কোন রাস্তা ধরাইয়া দাও যে আমি কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করব, তোমাদের সাথে যুদ্ধ করব না, কারণ তোমরা তো মুসলমান, আর না হয় আমাকে ইয়াজিদের দরবারে নিয়ে যাও, আমি ইয়াজিদের সাথে কথা বলবো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মনে করছে এ হইল প্রেসিডেন্টের শত্রু, তারে যদি হত্যা করা যায় তাহলে তো ইয়াজিদ খুশি হয়ে যাবে, যুদ্ধ শুরু করছে। তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজে যুদ্ধ বলছে মরবো তো এমনি মরবো কেন, মুনাফিকদের সাথে, ওই ইয়ে অনুযায়ী বলে মুনাফিকদের সাথে, বর্তমান ইসলামের মুনাফিক, মুনাফিক কাফের মুশরিকদের মধ্যে মুনাফিক হয় না, বলেন কাফের মুশরিকদের মধ্যে মুনাফিক কোত্থেকে হয়, বলেন না কেন, মুনাফিক কোত্থেকে হয়? মির্জাফর মুসলমান ছিল না ইহুদি ছিল? আবার মির্জাফর কে মুসলমান ছিল না ইহুদি ছিল? এখনো মির্জাফরের কবরটা মানুষ সম্মান করে না, হুজুবিল্লাহ ইবনে জালিক, কিন্তু আর নামে থুথু মারে মির্জাফরি কারো কারণে সিরাজউদ্দৌলা দিনদার বাদশার পরাজয় বরণ করতে হয়েছে, মির্জাফরের নাম মির্জাফর রয়ে গেছে, এখনো ইসলামের বড় বড় মির্জাফর এখনো পৃথিবীতে রয়ে গেছে, ঠিক না বেটি? এখনো সাদ্দা পৃথিবীতে আছে, এখনো কারুন পৃথিবীতে আছে, এখনো আবু জাহেল পৃথিবীতে আছে, এখনো নমরুদ পৃথিবীতে আছে, এখনো ফেরাউন পৃথিবীতে আছে, ঠিক না বেঠি? ঠিক না বেঠি?
আছে কি আছে না? বলে হুজুর এরা বড় কারা? যারা মুসলমানের লগে চলে, মুসলমানে খায়, মুসলমানের নাম দিয়া পরিচয় দেয়, আর কথা বলে ইহুদিদের সরে, কথা বলে হিন্দুদের সরে, কথা বলে নাসরাদের সরে, এরা নামে মুসলমান। কাম হলো মির্জাফর, ঠিক না ব্যাথি? কাম কি বলেন? মির্জাফর। কাম কি? যার কারণে টুপি ভালো লাগে না, হুজুরগো ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, বুঝেন নাই? দাড়ি কি লাগে না? ভালো লাগে না। কয় মৌলবীকে কথা বাদ দেন, মৌলবীকে কথা কি দেন? বাদ দেন। আমাকে আবার কোনো কথা আসেনি, কথা কার? আমরা কার কথা বলি? আল্লাহর কথা, রসুলের কথা। সময় শেষ হয়েছে, আজকে এটা শেষ করব। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে যুদ্ধ করতে যায়নি। তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর যখন শিরকে নিয়া ইয়াজিদের দরবারে যায়, ওরা মনে করছে পুরস্কার পাবো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাকে দেখে ইয়াজিদ কান্না করছে। ইয়াজিদ কি করছে? কান্না করছে যে এই কাম তোরা কেন করছো? রাসূলের কলিজার টুকরা কে শহীদ তাদেরকে করতে বলছে, আমি বাধা দিতে বলছি, আমি তো তাদেরকে শহীদ করতে বলি নাই, হত্যা করতে বলি নাই। যার কারণে আজকে একদল বাতেলরা এই শিয়াদের সাথে সর মিলাইয়া হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে সমালোচনা করে, আসসাহাবিকা নুজুম বিআইহি মিক্তাদাইতুম ইহতাদাইতুম, কোন সাহাবীদের সমালোচনা করা যাবে না। কেউ বলে যে ইয়াজিদ হযরতে মুয়াবিয়া কেন তার ছেলেকে দায়িত্ব দিয়ে গেল? হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বক্তব্যে নামাজের মধ্যে খুতবার মধ্যে বলছে, আল্লাহ আমার ছেলে যদি ভুল করে, আমার ছেলে যদি এরকম ভাবে খারাপ হয়, এখানে বসানো যদি কোনো অন্যায় হয়, তাকে তুমি নাকামিয়াব করো, আর যদি সে সঠিক পথে চলে তাকে তুমি কামিয়াব করে দিও। এই দোয়া করছে কেনা? হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরতে মুয়াবিয়ার ব্যাপারে আল্লাহ রাসূল দোয়া করছে, আল্লাহুম্মা জালহু হাদিয়াম মাহদিয়াকন, আল্লাহুম্মা জালহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ আপনি আমার হে আল্লাহ আপনি মুয়াবিয়াকে হাদি হেদায়েতকারী বানাইয়েন, মাহদিয়া হেদায়েত প্রাপ্ত বানাইয়েন। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দোষে হযরতে মুয়াবিয়াকে দোষ দেওয়া যাবে না, কেন মজলিসে শুরার দায়িত্ব দিয়া ইয়াজিদকে ক্ষমতা দেওয়া হয়েছিল। ক্ষমতা চালানোর জন্য তাহাজ্জুদ নামাজ ওয়ালাই হইতে হবে, একবারে 100% পরহেজগার হইতে হবে এরকম জরুরি না। ক্ষমতার জন্য যে ন্যায় পথে চালায়, ন্যায় পথে এরকম ভাবে দেশ পরিচালনা করে সেই চালাইতে পারে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে যোগ্য মনে করছে, এই জন্য দিয়েছে, মজলিসে শুরার পরামর্শ দিয়েছে। এর জন্য কেউ বলবেন না যে গণতন্ত্রকে কায়েম করার জন্য, রাজতন্ত্র শেষ করার জন্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা করেছে। একদল বলে আরে গণতন্ত্র ইসলাম গ্রহণ করে না, রাজতন্ত্র ইসলাম গ্রহণ করে না, ঠিক না বেঠি? গণতন্ত্র কি না? ইসলাম না। বলেন গণতন্ত্র কি না? গণতন্ত্র কি না? বলে হুজুর এটা আবার কি বললেন? গণতন্ত্র ইসলাম না মানে? তাহলে কোন তন্ত্র ইসলাম? ইসলাম হলো শরিয়া তন্ত্র। ইসলাম হলো খেলাফত আলা মিনহাজি শরিয়া। হযরতে আবু বকর সিদ্দিক যেইভাবে খেলাফত পরিবর্তন করেছে, হযরতে ওমর যেইভাবে খেলাফত পরিবর্তন করেছে, হযরতে আলী যেইভাবে খেলাফত পরিবর্তন করেছেন, হযরতে ওসমান যেইভাবে খেলাফত পরিবর্তন করেছেন, এইটা হলো খেলাফত আলা মিনহাজি শরিয়া, শরিয়াত মতো খেলাফতের দায়িত্ব দেওয়া। বলে জনগণ আজকে আপনি কাদের ভোটে ক্ষমতায় যাবেন? ভোট দিবে কারা? এক প্যাকেট সিগারেটের কারণে ভোটের দিকে দিয়ে দেয়, মাল আসলে ভোটের দিকে দিয়ে দেয়, ঠিক নেবে ঠিক? রাত্রেবেলা বলে সব এই জনগণ আমার, রাত্রে বলে ভোট কালেকশন হয়ে গেছে আরক দিকে, বলে কে? কয় মাল দিয়ে দিছে মাল। যারা 500 টাকায় ভোটকে আরক জায়গায় দেয়, যারা 1000 টাকায় ভোটকে আরক জায়গায় দেয়, যারা চা খাইয়া ভোটকে আরক জায়গায় দেয়, যারা হক না হক বুঝে না, এই গণতন্ত্র কঠিন কালও ঠিকভাবে চলতে পারে না, পারে না, পারে না, ঠিক নেবে ঠিক? এই জন্য গণতন্ত্র ইসলাম না, রাজতন্ত্র ইসলাম না, যে রাজার পোলাই রাজা হবে, এরকম ভাবে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, মন্ত্রীর নাতি মন্ত্রী হবে, পীরের ছেলে পীর হবে, পীরের নাতি পীর হবে, এটা শরীয়ত গ্রহণ করে না,
এরকম গণতন্ত্র ইসলাম গ্রহণ করে না। বলে তাহলে কেমনে পরিবর্তন হবে? এ এলাকায় খোদা বিরু, যারা আল্লাহ ওয়ালা, এমন 20 ব্যক্তি দিয়া রাজা নির্ধারিত করা হবে যে আল্লাহকে ভয় পায়, তাকে প্রধান বানাইতে হবে। এটা হলো শরীয়তের কথা, ঠিক না বে? ঠিক। বলে হুজুর আপনি কি রাজনীতি করবেন? বলে রাজনীতি আমি করুম না, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে যে তুমি যে বয়ান করছো এই খেলাফত আলা মিনহাজ শরিয়া, এটা তো শরিয়তের দায়িত্ব, যার কারণে আমি প্রত্যেক নবীকে রাজা বাদশাহ বানাইছি। হযরত সুলাইমানকে মাগরিব থেকে মাগরিব, শেওয়াল থেকে জুনুব পর্যন্ত আমি আল্লাহ বাদশাহ বানাইছি। যুলকারনাইনকে আমি আল্লাহ বাদশাহ বানাইছি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ বাদশাহ বানাইছি। হযরত ওমর ফারুককে আমি আল্লাহ বাদশাহ বানাইছি। হযরত আবু বকর সিদ্দিককে আমি আল্লাহ বাদশাহ বানাইছি। হযরত ওসমানকে আমি আল্লাহ প্রধানমন্ত্রী বাদশাহ বানাইছি। যার কারণে এই কথাগুলো মনো মুসলমানদেরকে বলে দাও, ঠিক না বে? ঠিক। মসজিদের মধ্যে আলোচনা নাই, সিগারেট খাইয়া বোর্ডটা পরিবর্তন করে দেন, বাপ্পারে আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একত্ব, ঠিক না বে? ঠিক। একত্ব নামাজ নাই, বলে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একত্ব। আরে যার নামাজ নাই ওর পবিত্র ঠিক না, ওর পবিত্র হলো শয়তানের পবিত্র। যে হারাম খায় ওর চরিত্র হলো শয়তানের চরিত্র। যে নামাজ পড়ে না ওর চরিত্র হলো শয়তানের চরিত্র, ঠিক না বে? ঠিক। এই জন্য সিগারেট খাইয়া ক্ষমতার পরিবর্তন করান। মন যা চায় মন চাইয়ে সিল মেরা নিয়ে যাইবেন, মন চাইয়ে দখল করবেন, কালকে আমাদের ময়দানের জবাব দিতে হবে, ঠিক না বে? ঠিক। আল্লাহ কবুল করুক। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো গণতন্ত্র কায়েমের জন্য যায় নাই, সে গিয়েছিল আমি তার চেয়ে ভালো, সে যুদ্ধ করতে যায় নাই। এই জন্য ইয়াজিদকে এরকম ভাবে লক্ষ্য করে হযরতে মুয়াবিয়াকে যারা গালি দেন তারা ভুল পথে আসেন। আমিরে মুয়াবিয়াকে গালি দেওয়া যাবে না। আসহাবিকা নুজুম বিআইহি মিক্তাদাইতুম হিতাদাইতুম, আল্লাহ রাসূল বলে আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য, আকাশের নক্ষত্র উঠলে পৃথিবী আলো হইয়া যায়, আমার সাহাবীর আমল দেখলে তোমরাও আমলি হইয়া যাইবা, আমাদের আমার সাহাবীকে কেউ গালি দিবা না। আল্লাহ কবুল করুক। ও আখেরে দেওয়া না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন।